হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস রিডস। আর আজকে আমরা চলে এসেছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে। আজকে যে জায়গাটায় গেছিলাম সেটা কৃষ্ণনগর থেকে মাসদিয়া যাওয়ার রাস্তায় পড়ে, আর এটা কিন্তু একটা ক্যাফে কাম ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের নাম হ্যাংলা। আজকে আমরা এই হ্যাংলা রেস্টুরেন্টে ঢুকে এই রেস্টুরেন্টটাকে এক্সপ্লোর করব, আর এখানেই সব রকম হ্যাংলামও করব। তো কী কী খাবো আর সেই খাবারগুলো কীরকম সেটা তো তোমাদের রিভিউ দেবই, তার আগে দেখে নাও এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা। এই হ্যাংলাতে আমরা দেখলাম যে নিচেও কিছু বসার জায়গা আছে আর ওপরেও কিছু বসার জায়গা আছে, কিন্তু আজকে আমাদের ব্যাড লাক যে ওপরটা বন্ধ ছিল সেই জন্য সেখানে যেতে পারলাম না, তো নিচেই আমরা বসে পড়লাম। এখানে বসে যেটা দেখলাম যে নিচের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই পিসফুল আর সুন্দর, মানে বসে বেশ এনজয় করা যায় এই জায়গা। তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের অ্যাম্বিয়েন্সটা কীরকম লাগছে। এই সুন্দর অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে করতে আমরা অনেকগুলো খাবারের অর্ডার দিয়ে ফেলেছি। তো ফার্স্টে যেটা অর্ডার করেছি সেটা হলো পনির 65, আর ওটারই স্লো মোটা তোমরা দেখে নাও। এই পনির 65টা খেয়ে এবার তোমাদের রিভিউ দিচ্ছি কীরকম লাগছে। এই পনিরের পিসেসগুলো তো খুবই ভালো ছিল, বেশ বড় বড় সাইজেরই, কিন্তু আউটার কোটিংটা একটু চিউই ছিল, আর আমার মনে হয়েছে ওটা আর একটু সফট হলে ভালো হতো। ওভারঅল টেস্ট ওয়াইজ যদি বলতে হয় তাহলে সত্যি গ্রেভিটা দারুণ খেতে ছিল, আর পনিরগুলো মানে পনিরের যে আসল ভেতরগুলো সেগুলো সত্যি খুব সফট ছিল ওই আউটার কোটিংটা বাদ দিয়ে। এখানকার যে আইটেমগুলো সেগুলো যে মেনু বুকটায় থাকে, তো সেগুলো বুক ফর্মে না থাকায় আমি সেটা অ্যাটাচ করতে পারলাম না এখানে, কিন্তু আমি যেগুলো যেগুলো খাবো সেগুলোর প্রাইস আমি বলে দেবো। আর মোটামুটি সব খাবারের প্রাইস রেঞ্জ কিন্তু ওই 100-250 এরকমের মধ্যেই থাকছে। এই পনির 65টার প্রাইস ছিল 200, আর 200-এর মধ্যে 8 পিসেস ছিল, আর সত্যি প্রাইস ওয়াইজ একদম কোয়ান্টিটি ঠিকই আছে আর টেস্টও ঠিকই আছে। শুধু আমার ওই আউটার কোটিংটার জন্য মনে হয়েছে একটু ওটা যদি একটু সফট হতো তাহলে ভালো হতো। এই নিচের জায়গাটায় কিন্তু এসি নেই, কিন্তু বেশ খোলামেলা আর বেশ ভালোই হাওয়া। তো আমি জানি না ওপরের জায়গাটায় এসি আছে কি না, তো তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। খাওয়ারটা এখানে বেশ পিসফুলি কিন্তু আমি এনজয় করছি, আর আমি সবাইকে রেকমেন্ড করবো এই জায়গাটায় আসার জন্য, কারণ তোমরা যদি সত্যি একটা সুদিং পরিবেশ চাও তো এখানে একদম মাস্ট রেকমেন্ডেড। নেক্সট দুটো আইটেমের স্লোমো এবার তোমরা দেখে নাও আমরা কী নিয়েছিলাম। যেই দুটো আইটেমের স্লোমো তোমরা দেখলে তার মধ্যে একটা হচ্ছে চিকেন বারবিকিউ ফ্রাইড রাইস, আর একটা হচ্ছে প্লেন চিকেন কষা। চিকেন বারবিকিউ ফ্রাইড রাইসটা আমি এক্সপেক্ট করেছিলাম কিছু এক্সেপশনাল টেস্ট হবে, কিন্তু এটা মিক্সড ফ্রাইড রাইসের মতোই খেতে, মানে আমি খারাপ বলছি না একদমই, কিন্তু এটা খুবই ভালো খেতে কিন্তু এক্সেপশনাল কিছু না। আর সাথে যে চিকেন কষাটা নিয়েছিলাম সেটা তো সত্যি খুবই সুন্দর খেতে, আর দুটো একসাথে খেয়ে আমি অবশ্যই এক্ষুনি রিভিউ দিচ্ছি। চিকেনটা একদম প্রপারলি বয়েলড অ্যান্ড প্রপারলি কুকড, আর সত্যি খুব ভালো টেস্ট হয়েছে গ্রেভিটার, আর এই দুটোর কম্বিনেশান তো একদম 10/10 আমার কাছে, সত্যি খুব ভালো লেগেছে, সত্যি মানে সত্যি।
এখানকার মাটন বিরিয়ানি হচ্ছে আমাদের লাস্ট মেন কোর্সের আইটেম, আর মাটন বিরিয়ানিটা এখানে অনলি 150 রুপিজে আমরা নিয়েছি। আর আগের যে চিকেন বারবিকিউ ফ্রাইড রাইসটা ছিল ওটা 180 রুপিজের ছিল, আর চিকেন কষাটা 160-তে 4 পিসেস ছিল। এই বিরিয়ানির আলু আর মাটন দুটোই খুব সফট আছে, চলো টেস্ট করি বলি যে কীরকম খেতে। মানে সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি যে এখানে এত কম প্রাইসে এই বিরিয়ানিটা এত ভালো টেস্ট হবে, সত্যি। মানে আমি জানি না এটা এত কেন আন্ডার রেটেড, যদিও এখানকার মানুষজনদের মধ্যে এটা কতটা ফেমাস সেটাও আমি ঠিক বলতে পারবো না। আর আমি তো যদি আবার নেক্সটবার আসি এখানকার বিরিয়ানি আমি খাবই খাবো, আর এটা আমার জন্য 10 আউট অফ 10। এত খাবারের মধ্যে যেটা আমি সবচেয়ে বেশি এনজয় করেছি সেটা হলো এখানকার এই মাটন বিরিয়ানিটা, কিন্তু আনফর্চুনেটলি এটা পুরোটা শেষ করার মতো ক্ষমতা আমাদের ছিল না। কিন্তু খাওয়ার ওয়েস্ট কিন্তু আমরা একদমই করি না, সো যতটা পেরেছিলাম খেয়েছিলাম আর বাদ বাকিটা পুরো প্যাক করে নিয়ে এসেছিলাম বাড়িতে। একদম লাস্টে একটা রিফ্রেশমেন্টের জন্য একটা ভার্জিন মইতো নিয়ে নিয়েছিলাম, আর এটা আমরা খেয়ে যেটা বুঝলাম সেটা হলো এটা নর্মাল, যেরকম ভার্জিন মইতো হয় সেরকমই খেতে, বাট রিফ্রেশমেন্টের জন্য তো ঠিকই আছে। এটার প্রাইসটা ছিল ওই 80, আর আমি এটাকে 8 আউট অফ 10 রেটিং দিচ্ছি। সো আজকের ভিডিও এই অবধি, অ্যান্ড লাভ ইউ এভরি ওয়ান, বাই।